ধর্মসভায় অনেকে বেশি টাকা দেয়, কেন? বর্তমান সময়ে হুজুররা বেশি টাকা নেয় কেন? না, ধর্মসভায় মনে করেন আমি একটা সভা করলাম, টাকা পয়সা লাগেনি, আমরা দেখছেন তো বাইরের লোকজন ডাকিনি, আমরা আমরাই ওয়াজ করি, তারপরে 1 লাখের চেয়ে বেশি খরচ হয়েছে, কথা বুঝেন না? ধর্মসভায় হুজুররা আর কয় টাকা নেয়? আর হুজুররা টাকা, এখানে পার্থক্য আছে, আমার মতো মানে গান টান গাইতে পারি না, হুজুরদের টাকা কম লাগে, আমি টাকার চিন্তাও করছি না আলহামদুলিল্লাহ, কিন্তু যারা গান ভালো গান তারা টাকাও বেশি নেন, কথা বুঝেননি? যে ওয়াইজরা গান গান এবং মিথ্যা গল্প বলেন, নাম কি আইসে সব মিছে কথা বলে, আমি অমুক দেশে গেছি, লাশ পড়ে রয়েছে 2000 বছর, লাশ পচে না, অমুক নবীর কবর দেখে আছি, এইটে সব মিছে কথা, সব শতভাগ মিছে কথা। আর এই মিথ্যে কথাগুলো শোনার জন্য 25,000, 30,000, 40,000 টাকা দেন আপনারা, কারণ আপনারা ওয়াজ শোনেন, ওয়াজ না গান শোনেন। ডাক্তার একজন MBBS পাস করেছে 20 বছর আগে, ডাক্তারি করে না, আপনি রোগী নিয়ে তার কাছে যাবেন? ডাক্তারি পাস হতে হবে, প্র্যাকটিস থাকবে, অভিজ্ঞতা থাকবে, ওই পিজির প্রফেসর শুনলে আগে যাবেন, কথা বুঝেন? আর আলেম ডিগ্রি নেই, চাকরি নেই, এলমি কোনো কর্ম নেই, নাম সামনে আগে, দাড়ু লম্বা করেছে, নামও লম্বা করেছে, জুব্বাও লম্বা করেছে, ব্যাস আপনি তা নিয়ে চলে এসে, আপনি তো ওয়াজ শুনতে আনেননি, গান শুনতে আনছেন। এই জন্য ওয়াজ শোনার জন্য গান, আলহামদুলিল্লাহ ভাইরা মাশা আল্লাহ আমাদের প্রত্যেকের পকেটে এখন টেলিভিশন আছে, আছে না? গান শোনার জন্য তো মোবাইলে আছে রে ভাই, যেটা মোবাইলে শুনে মজা হয় না, আল্লাহর দিন কোরআন একজন আলিমকে আনবেন, অন্তত কোন মাদ্রাসার মহতামেম প্রিন্সিপাল, কোন মাদ্রাসার মহাদ্দেস মুফতি, লেখাপড়া শিখেছে, ডিগ্রি আছে, এখন এলএমএর কাজ করে, যদি ডিগ্রি থাকে কোনো মাদ্রাসা বা কোনো দিনী প্রতিষ্ঠানে এলএমএর ভিতরে নেই, বুঝতে হবে পেশাদার ওয়াইজ হয়ে গেছে, ওর এলএম আস্তে আস্তে শেষ হয়ে গেছে, কথা বুঝেননি? এইরকম আলেম আনবেন, টাকা বেশি লাগবে না, কারণ এইসব আলেমরা কবে সারা, আপনি টাকা দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ।